কয়েক সেকেন্ডে ঝড়, টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড সন্দেশখালী। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপের জেরে 224 পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার আগাম সতর্কতা ছিল। শুক্রবার বিকেলে কয়েক সেকেন্ডের টর্নেডোর সাক্ষী রইল উত্তর 24 পরগনার সন্দেশখালী। নিম্নচাপের প্রভাব চলছে সকাল থেকেই, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছিল সন্দেশখালী জুড়ে। মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড গোটা এলাকা। আনুমানিক 100+ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে বেশ কিছু বড় বড় গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বিদ্যুতের খুঁটিও। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন সন্দেশখালী সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসী। টর্নেডো ঝড়ে সরবড়ি আগাটি গ্রাম পঞ্চায়েত সন্দেশখালী বিধানসভা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে তছনছ করে দিয়েছে কয়েকশো বাড়ি এবং গৃহহারা হয়ে গেছে। আমরা খুব দুঃখিত, মর্মাহত। আমরা অলরেডি বিডিও সাহেবকে জানিয়ে যে তাদেরকে টোটাল বাসস্থান বলে আর কিছু নেই, টোটাল বাসস্থান পাকা ঘর বাড়ি যেখান থেকে গিয়েছে একদম তছনছ করে, অ্যালবাস্টারের বাড়ি, মাটির বাড়ি, যা যেখানে ছিল তছনছ করে দিয়েছে। অলরেডি আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা আপাতত তাদেরকে থাকার জন্য একটা বন্দোবস্ত করেছি এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এবং তাদেরকে থাকার জন্যে সমস্ত তিরপল টিরপল যা কিছু দেওয়ার। কিন্তু ইমিডিয়েটলি এদেরকে বাসস্থান না যদি করা যায়, আমরা বিডিওকে বলেছি অলরেডি একটু সময় লাগবে, বাসস্থানের ব্যবস্থা যদি না করে সম্পূর্ণ তো বাসগৃহ একদম সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। অতএব আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আবেদন, যাতে ইমিডিয়েটলি অন্তত এই মানুষগুলোকে, গৃহহারা মানুষগুলোকে বাসগৃহ পুনরায় নির্মাণ করতে পারে তার সুব্যবস্থা করার জন্য আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। ব্লক প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যাদের কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফের ঝড় আছড়ে পড়ে কিনা আশঙ্কা সেদিকেই। তপন মণ্ডলের রিপোর্ট, আজতক বাংলা।